খুব ঠান্ডা, বাপরে, কাল রাত না ভোর 4টার দিকে পূর্ব দিক থেকে উল্টো হাওয়া, পূর্ব দিক থেকে যেতে দেন করেই যাচ্ছে। যেটা বলছিলাম, এত সুন্দর ঠান্ডা পড়েছে, তোমাদের ওখানে ঠান্ডা পড়েছে, কেমন ঠান্ডা লাগছে বলবে তো? একদম দেখেছো, ফুল হাতা জামা পরে নিয়েছে ও ফুল হাতা কুর্তা পরে নিয়েছে, এত ঠান্ডা না, সোয়েটার জ্যাকেট গুলো না বার করতে হয় দিবান থেকে, এত ঠান্ডা পড়েছে, পাগল হয়ে গেছি আমরা। এসিতে বসে আছে বলে আরাম রাখার লাগছে, বাইরে কি গরম, সকাল থেকে কাজ কি আপনার হাতে, সো মেনি ইয়ার্স চিপচিপা গরম কলকাতার মতন। বাবা আমরা আমরা কলকাতায় বাস করছি, তোমরা কি করে যে থাকো, আর কি করে হলো কে জানে, আমি জানি না। হিউমিডিটি একদম ছিল না ধানবাদে, ঝাড়খণ্ড ধানবাদে হিউমিডিটি কম, মানে গরম ছিল কিন্তু ঘামটা না, বাট সকাল থেকে না আমি দেখি হাই স্পিডে ফ্যান চলছে, এসি চলছে, তাও চিটচিট আছে। এসি আর কতক্ষণ চলবে বাবা, এসি তো একটা লিমিট থাকে চলাবার, চলো তারপরে বিল দেখে ঘুমিয়ে যাবো আবার। এই বিল দেখে বিনা পাখা ছাড়াই ঘুমিয়ে যাবো। কি বলে, এখন আমরা গেছিলাম ব্যাংকে, পিসির একটা কাজ ছিল, নিজেদেরও কাজ ছিল, কাজটা সাকসেসফুলি হয়ে গেল, এখন যাচ্ছি একটু দেখি কোথায় যাই, না ভালো লাগছে না, গরমের মধ্যে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, কিচ্ছু না, তাও কিন্তু দোসা খাবে বলেছে, দোসাতে মশলা না, গরমের মধ্যে না কিচ্ছু না, একদম মশলাওয়ালা বিরিয়ানি, একদম পুরো 2 কিলো মশলা দিয়ে মাটন খাও, আহ গরমে একদম লাগবে না। খুব খুশি আমি, আমার ঘর এসেছে, আমাকে নামা কোচিং টোচিং হচ্ছে না, নাম সকাল দাও দেখাচ্ছি তোমাদের, মুসাফির না ঘর না ঠিকানা, মুঝে চলতে জানা হস চলতে জানা, মুসাফির। সো আমি এখন গেল একটু এই পাশের দোকানে ইনভার্টারে জল নিতে, আমি একটু জোরে বলছি, হ্যাঁ মাইক বাইরে এত আওয়াজ আসছে আমার শুনতে পাবে না, সো ইনভার্টারে জল আনতে গেছে, আর তারপর দেখি একটু খেতে ইচ্ছে করছে, ডোসা যে সকালে কিচ্ছু মানে এত গরম লেগেছিল না, বাড়িতে আমি বানিয়ে দিয়েছিলাম তোমার হচ্ছে চিড়ের পোলাও, পোহা বানিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে কি ওই গরমের মধ্যে আর ফ্রিজে আটা মাখাও ছিল না, আর আমি দিদিকে কেন আমি উঠাবো, ওরও ইচ্ছা করবে না, সো বাড়ি বলে এমনিতেও কি ব্রেকফাস্টে নর্মাল কিছু বানিয়ে, সুজি উপমা বা চিলা, ঠিক আছে, চিলাতে আবার তেল ঠেল লাগবে বেশি, সে নাই বললাম কি না, দোকান থেকে নিচে নিচে আলু পেঁয়াজও আনার ছিল, তো ওগুলো নিয়ে এসে আলু পেঁয়াজ তারপরে একটু আদা 50 না 250 গ্রাম, 50 গ্রাম না বেশ 100 গ্রামের মতন আদা নিলাম, আদারও দাম বাড়িয়ে দিয়েছে খুব, তোমরা তো জানোই, তো ওইটাই নিলাম, দিয়ে চিড়া নিলাম আধা কিলো, আমি তো খেলাম না, একদম খেতে ইচ্ছা করছিল না, উপর থেকে আজকে থার্সডে, যেদিন আমার বেশি কাজ থাকে তো সেদিনই বাইরের কাজ বেশি থাকবে, সেদিন এই প্যাচপ্যাচা গরম থাকবে, হ্যাঁ পুরো আসনটা আজকে ক্লিন করতে পারলাম না, প্রত্যেক থার্সডেতে আমি ভালো করে ক্লিন করি, সব ঠাকুর নামিয়ে পুরো ওই কাপড় ঠাপড় সব নামিয়ে, বাট ওই আজকে ঠাকুর জাস্ট ফটোগুলো পুছে দিলাম, আর হিম্মত হচ্ছিলো না, আমার ঠাকুরকে নম নম করে দিলাম, বাবা পরে যিনি ঠাকুরের কিছু পরিষ্কার করে নাও, কালকে অমাবস্যা আছে, অমাবস্যার কোনো পুজো করি না, বাট স্টিল একটা অমাবস্যা অমাবস্যাওয়ালা ফিলিং, তো সেজন্য দিয়ে দেবো, আজকে আবার কী পুজো, কালকে আমি লাইভে এসেছিলাম তখন বলেছিলাম কি ওই ফেস প্যাক ফেস শিট মাস্কগুলো লাগাবো, তো আমি তো বাড়িতে আর ওই সকাল 10টা সাড়ে 10টা থেকে বেরিয়ে গেছিলাম আমরা, তো নিয়ে আসতে ভুলে গেলাম, ভাবলাম কি পিসি বাড়িতে যাবো, তো দুপুরবেলা তো আমার রিটার্ন এমনিতে পিসি বাড়িতে চলে যাবো, তো এখানে লাগাবো কিন্তু আর লাগাতে পারলাম না, থাক রাত্রে লাগিয়ে শুয়ে পড়বো রাত থেকে, তো সেটা তোমার আজকে ব্লগে দেখতে পাবে না, ঠিক আছে চলো দেখি ডোসা খেতে যাই কি না, খিদে বহুত পেয়ে গেছে কিন্তু আমার না, সে সে ভাত আর ওই সবজি টবজি খেতে ইচ্ছে হচ্ছে, ডোসা যেহেতু একটু কম মশলা বা একদম লাইট খাবার, সেটা মনে হচ্ছে দুপুরবেলা ওই একটা খাবারই খেয়ে নেবো, দেখি ডোসা খাই বা বড়া ইডলি যা পাবো খেয়ে নেবো, একদম ইচ্ছা করছে না, মানে খিদে বলে না গরমের সময় দেখবে মানুষ খুব রোগা হয়ে যায়, খাই না তো কি হবে, গেলি না নামলাম দাঁড়ালাম না, দোকানে কেউ নেই, খুলে খুলে দোকানটা চলে গেল, না নিয়ে চলে আসো আগে পাবো, আগে এই তো গোলুয়ার দোকানে পেয়ে যাবি, চলো যাই।
দেখো বাড়ি চলে এসেছে আর কোথাও গেলাম না ডোসা ওসা খেতে। আর ডোসা ওসা খেতে কি আর এত গরম লাগছে, কিছুই ভালো লাগলো না। সেগুলো দই আর বুন্দিয়া ছিল, দই প্রথমে নিলাম 2 চামচ, দুধ থেকে 2.5 চামচের মতো নিলাম, আর 2-3 চামচ বুন্দিয়া নিলাম। আর আমি না একটু এই ওয়েট টাইপ অফ বুন্দিয়াগুলো বেশি ভালো লাগে, মানে যেগুলো শুকনো বুন্দিয়া থাকে সেগুলো ভালো থাকে না। চলো সব খেয়ে নি, তারপর আবার পাস্তা নিয়ে আসবো। হ্যালো এভরিওয়ান, অনেক গরম করেছে কিন্তু আমি তবু খিদে, মানে খিদে পেয়েছে, তো কী খাবো কী খাবো। সেগুলো ভেজ পাস্তা বানিয়েছি, এটা কিন্তু ভেজ পাস্তা, ঠিক আছে। এর মধ্যে সব রকম পাস্তা, যে সাইজগুলো সব কিছু মিক্স আছে, ঠিক আছে। চলো খেয়ে রাখাচ্ছি। খুব সুন্দর গন্ধ আসছে পাস্তা, ম্যাক্রোনি সব মিক্স, এটা অ্যাকচুয়ালি আমি বানাইনি। সসি পাস্তা হয় না সেরকম, পুরো ভেজি মিক্স আছে, টমেটো পেঁয়াজ তোমার হচ্ছে মটরশুঁটি মানে কড়াইশুঁটি পিস সব কিছু দিয়ে, আদা ফাদা সব কিছু দিয়ে পাস্তা মশালা দিয়ে বানানো। চলো খাই আমরা, আমি খাই নি, তোমরা একটু লাইক করে দিও। ফাইনালি বৃষ্টি পড়ছে, আমার উপরে দয়া হলো, শুধু আমার উপরে দয়া হলো বলেই বৃষ্টিটা পড়ছে। এই দেখো কি সুন্দর বৃষ্টি, কিন্তু জানি না কি ঠান্ডা ঠান্ডা লাগবে কিনা। এই ঠান্ডা লাগবে, এই যে সাবন আয়া হ্যাঁ, ব্লু কালারের গাড়ি বেরোলো, আহা এই দৃশ্যটা দেখার জন্যে আমি জন্ম নিয়েছিলাম, দেখেছো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে বাবা নেচারের সব থেকে ভালো মজা নেওয়া যায়, খুব সুন্দর। রিমঝিম গিরে সাবন, সুলগ সুলগ যায় মন, ভিগে আজ ইস মৌসম মে লাগে কেসি লগন। রিমঝিম গিরে সাবন, এত গরম পড়েছিল আর যা গরম গরম পড়েছিল, এই বৃষ্টিটা হওয়াটা খুব দরকার, খুব একদম ভেঙে বৃষ্টি পড়ে যাচ্ছে, মানে একদম কি বলে মশলাধার বালিশ যেটা লাগে, খুব স্পিডে পড়ছে বৃষ্টি, মানে একদম জল বৃষ্টি জলগুলো যে বয়ে বয়ে যাচ্ছে সেটাও আমি দেখতে পাচ্ছি। তোমাদেরকেও দেখালাম, আমি একা একা মজা করি না বাবা, তোমাদেরকেও দেখালাম, ঠিক আছে। আর এই টি শার্টটা তোমরা দেখে পাবো না, যে পুরোটা মানে গোটা টি শার্টটাই পার্পল, এটা 3টা লেয়ার দেওয়া আছে, দেখবে এই এই জায়গাটা পার্পল, পার্পল পুরো পিওর পার্পল না কিন্তু না। আর এটা হচ্ছে তোমার অনিয়ন পিঙ্ক, আর এটা হচ্ছে একদম লাইট পিঙ্ক, আর নিচে একদম হাফ প্যান্ট, বাবা হাফ প্যান্ট, তবু তো ভদ্র ছেলেগুলো হাফ প্যান্ট পরে আছে, কলেজে হোস্টেলের ছেলেগুলো দেবে পুরো চাড্ডিতে ঘুরে বেড়াবো। সত্যি বলছে আমাদের নিজে হোস্টেলের ছেলেগুলো তাহলে গরম পড়তো না, গায়ে গেঞ্জিও না, শুধু চাড্ডিতে ঘুরে বেড়াতো, হোস্টেলের ছেলেরা এমনি হয় বলো। আহ এই হাওয়াটার জন্যে মরে যাচ্ছিলাম, সকাল ভোর 4টা সাড়ে 4টার সময় আমার ঘুম ভেঙে গেছিলো আজকে, এতটা গরম মনে না উল্টো দিক থেকে হাওয়া বইছিল, তা হা 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 হা, এসির পর এই হাওয়াটাই সব থেকে সুন্দর। এসিটা তো চলো ম্যান মেড, বাট এইটা ন্যাচারাল হাওয়া, না কি ভালো লাগছে। আজকে লাঞ্চও আমরা একদম লাইট করবো, পাস্তা পাস্তা খেয়েছি বাট পাস্তাটাও লাইটই ছিল, ঠিক আছে। আর লাঞ্চের মধ্যে আজকে বানানো হচ্ছে ভাত ডাল আলু সুদ্ধ, আমি তো ওইটুকুই খাবো, ভাত ডাল আলু সুদ্ধ, আর এর থেকে বেশি আমি আর খেতে পাচ্ছি না। ডোসা খাবো ভাবছিলাম কিন্তু আর খাওয়া হবে না, ঠিক হ্যাঁ ঠিক বলে তো। আর কালকে লাইভে এসেছিলাম, তোমরা যারা যারা আসুনি, কেন আসুনি, এখন তোমরা কমেন্ট করছো, ভুলে গেছিলে, ভুললে হবে, চলো বাইরে যাই। কিছু সেরকম আর হচ্ছে না, আহ এই সিনটা এই দৃশ্যটা জাস্ট দেখো, আহা দাঁড়াও এইবার দেখো এই দৃশ্যটা, অবশেষে বৃষ্টি, এটা আজকে টাইটেল হবে আমার, তার একটু সেলফি নিয়ে নি, তবে তো থাম্বনেইল লে দিব, এনি যখনই ভিডিও করবো তখনই মুখটা ওইদিক ওদিক করবো। আইডিয়া মামা 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 গো, আমার ছানা মামা গো, কুর্তি আসবে না, কে আছে বাবা, ছানা ছানা মামা, পা উঠে গেছে কিন্তু দেখো কি হচ্ছে, ছোট্টু ছানা মানা মা, চলো সে বাই বাই বাই। Oh, no, 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 no.